নমস্কার বিকেল 4টা মানে রিপাবলিক বাংলার মেগা কভারেজ বড় বিতর্ক আর বড় বিতর্ক নিয়ে যাচ্ছি আজ আমি একেবারে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরের মাটিতে এই বাংলার মানুষ এই রাজ্যের মানুষ একটাই প্রশ্ন একটাই একেবারে প্রশ্ন তারা একটাই উত্তর জানতে চাইছে এই বাংলায় কি হচ্ছে একের পর এক শুট আউট একেবারে নদীয়া থেকে হাওড়া হাওড়া থেকে বর্ধমান বর্ধমান থেকে হুগলি হুগলি থেকে বিভিন্ন প্রান্ত উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কোনো প্রান্ত বাদ যাচ্ছে না পরপর শুট আউটের ঘটনা ঘটছে কোথাও ডাকাতি করতে এসে ওপেন ফায়ার হচ্ছে কোথাও একে অপরের উপরে ফায়ার কোথাও ব্যবসায়ীদের উপরে ফায়ার কেন হচ্ছে এত আগ্নেয়াস্ত্র কোথার থেকে আসছে এত বন্দুক কোথার থেকে আসছে এত বারুদের উপরে বাংলার রয়েছে একেবারে পরিষ্কারভাবে বাংলার মানুষ চাইছে শান্তি যেই বাংলার মানুষ শান্তি নিয়ে বসবাস করতে চাইছে সেই বাংলার মানুষ কি দেখছে প্রতিনিয়ত গুলি প্রতিনিয়ত বোমা একের পর এক মৃত্যু একের পর এক আহত কেন হচ্ছে কেন এই বাংলা শান্ত হচ্ছে না এই রাজ্যের প্রশাসন কি করছেন এই রাজ্যের গোয়েন্দা বিভাগ কি করছেন বাংলার সাধারণ মানুষ জানতে চাইছেন একেবারে এই সেই আমাদের একেবারে বড় বিতর্কের টপিক আর আমাদের সঙ্গে একেবারে আজকে যারা রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধিরা প্রত্যেকেই আছেন একেবারে প্রত্যেকের সাথে প্রথমে একবার একটু নাম পরিচয় আলাপ চাইতে ছাড়বো তারপরে প্রশ্ন করবো একের পর এক বাংলার মানুষের হয়ে দাদা কি নাম অরিন্দম মুখার্জি আমি দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতের মেম্বার সদস্য এবং টিএমসি আমি কৌস্তভ বোস আমি ছাত্র পরিষদ আমডাঙ্গা ব্লক টু তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক কি নাম প্রমীলা বর্মন ব্যানার্জি সিপিআইএম এর পক্ষ থেকে আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এসেছি কমল চক্রবর্তী পাশাপাশি আরও যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো আমি শান্তনু সরকার বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য আমি জয়দেব পাল আমডাঙ্গা মন্ডল তিনের বিজেপি প্রাক্তন মন্ডল সভাপতি গোপাল কংসবনি আমডাঙ্গা মন্ডলের সেক্রেটারি উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ সাংগঠনিক জেলার সদস্য আমি মোহাম্মদ আবদুল্লাহ আমি উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ চঞ্চল ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য এসইউসিআই মোহাম্মদ রেজাউল হক আমডাঙ্গা বিধানসভা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট প্রাক্তন রেজাউল হক জাতীয় কংগ্রেস এস কে রমজান উত্তর চব্বিশ জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নীলাভ ব্যানার্জি রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক একেবারে একেবারে অতিথি যারা রয়েছেন প্রত্যেকের সাথে যেমন কথা বললাম একেবারে সরাসরি প্রশ্ন করব প্রথমে শাসক দলের যারা রয়েছেন তাদের কাছে দাদা সরাসরি প্রশ্ন বাংলার মানুষের হয়ে আপনাকে উত্তর দিতে হবে বাংলার মানুষ একটাই কথা জানতে চাইছে এই বাংলা একের পর এক গুলি চলছে বোমা চলছে একের পর এক কেন কেন বাংলা এত বন্দুক কোথা থেকে আসছে 2019 বিজেপিদের জিজ্ঞেস করুন বা বাংলায় কেন বোমা এসছে এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি কি করে বলবে এখানে বোম বন্দুক কি করে আসছে এখানকার স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে আমরা জানতে চাই এত বোম বন্দুক বাংলার বুকে কোথা থেকে এসছে এই সদ্য একটা ঘটনা দত্তপুকুর থানা এরিয়ার মধ্যে আপনারা জানেন যে একটা নীলগঞ্জে সেখানে একটা বাড়ি পুরো উড়ে গেছে সেখানে দশজন মানুষ মারা গেছেন বিশাল বিস্ফোরণ হয়েছে সারা বাংলা ব্যাপী হচ্ছে এটা শাসক দলকে আমার কাছে আমরা জানতে চাই যেটা ভাই বিজেপির ভাই বলছেন যে বাজি কারখানার যে ঘটনা বাজি কারখানা কিন্তু আজ তৃণমূলের আমলে তৈরি নয় অনেক আগে থেকে তৈরি প্রায় 50 বছরের কাছাকাছি এখানে চলছে কিন্তু এই বাজি কারখানা বিজেপির ভাইরাও যায় বাজি কিনতে সমস্ত কিছু থাকলেও কিন্তু ভারতবর্ষে তাহলে কোনো জায়গাতেই খুন খারাপি হওয়া উচিত নয় খুন খারাপিটা কোনো রাজ্যেই হওয়া উচিত নয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তো তাদের দেশ চালাচ্ছে তারা তাহলে দেশও যদি ঠিক না চলে তো রাজ্য তো এরকম গন্ডগোল হবে দেশে এখানে যাবো দাদা এই যে এই বাংলাতে একের পর এক গুলি চলছে একের পর এক বিভিন্ন জায়গায় বোমাবাজি চলছে কোথার থেকে আসছে আপনার কি বলবেন হ্যাঁ বলবো আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির থেকে দত্তপুকুর আঞ্চলিক কমিটির সভানেত্রী বলছি বলছি আমাদেরও একই প্রশ্ন যে এত গুলিগোলা কই আগে তো আমরা দেখিনি 34 বছর একটা সরকার তো রাজত্ব করে গেছে এত গুলিগোলা বম দেখিনি তো আমরা দেখিনি তো এখন কেন এত বোমা গুলি দেখতে হচ্ছে আমাদের আমরা সর্বসাধারণ মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে আমরা পশুদিনই গিয়েছিলাম যে এই জায়গাটায় হয়েছে মোচপোলে সেখানে গিয়ে দেখলাম কি বিধ্বস অগ্নি মানে বোমা বাস্ট হয়ে বাড়ি ভেঙে গেছে আশেপাশের চার পাঁচটা বাড়ি ভেঙে গেছে সেখানে লোকেরা ভীতগ্রস্ত আমাদের বলছে আপনারা এসছেন এখানে আগে প্রশাসন কি করছেন বর্তমান প্রশাসন অবশ্যই আসবো প্রশাসন কি করছেন দাদা এই যে বিভিন্ন প্রান্তে একেবারে গুলি চলছে কি বলবো
দেখুন এটা তো ঠিকই, আর আপনারা বাজি বাজি কি করছেন? ওখানে কোনো বাজি না, ওটা ছিল বোমের কারখানা। আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, বোমের কারখানা। বোম না ফাটলে চার চারটে দুতলা বাড়ি ওড়ে না, একটা দুতলা বাড়ির নিচতলাটা উড়ে যায় না। আর এই রাজ্যে দাঁড়িয়ে প্রশাসন তৃণমূলের, মধ্যমগ্রামের থেকে বিধায়ক মন্ত্রী তৃণমূলের, পৌরসভা তৃণমূলের, পঞ্চায়েত তৃণমূলের, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে দাঁড়িয়ে যদি বিরোধী দলদের কাছে বোম বন্দুক থাকে, তার দায়িত্ব নিয়ে অবিলম্বে মমতা ব্যানার্জির অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী পদটা থেকে পদত্যাগ করা উচিত, যদি ন্যূনতম নীলগঞ্জের যে ঘটনা, মোচপলের যে ঘটনা আপনারা জানেন, 9 জন মানুষ মারা গেল, হতভাগ্য মানুষ, পরিযায়ী শ্রমিক সেখানকার মানুষ মারা গেল। এর তো প্রতিবাদ করা উচিত এবং অবশ্যই করা উচিত, কিন্তু কে প্রতিবাদ করবে? এটা তো একটা মানে রীতিমতো লাগাতার চলতি ব্যাপার। 72 সালে আমরা সন্ত্রাস দেখেছি, কংগ্রেসের সন্ত্রাস নির্বাচন হয়নি, সমস্ত বামপন্থীরা নির্বাচন বয়কট করেছে। তারপরে আমরা সিপিএমের শাসন দেখেছি, সিপিএম নামক ফ্রন্টের শাসন দেখেছি। রশিদ খানের বাড়ি উড়ে গেছে, কোথা থেকে এসছে? পশ্চিমবাংলা বোম ছিল না, অর্থাৎ প্রথম বোম এসছে। আচ্ছা, তৃণমূলের আমলে হয়েছে, শুধুমাত্র সরকার পাল্টাচ্ছে, কালচার তো পাল্টায়নি। রাজনীতির নামে 2003 পঞ্চায়েত নির্বাচনে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। আমরা এসইউসিআই কমিউনিস্ট দল মনে করি, আজকে যে নির্বাচনটা 2023 আমরা দেখলাম পঞ্চায়েত নির্বাচনে, রক্তক্ষয়ী নির্বাচন দেখলাম, কোনো পরিবর্তন হয়নি। আজকে সিপিএম কংগ্রেসের হাত ধরে নিয়েছে। 31 আগস্ট 1959 সালে কারা গুলি চালিয়েছিল? কংগ্রেস গুলি চালিয়েছিল। আজকে ঐক্য তৈরি করছে। এখানে সলিল বসুকে কে হত্যা করেছে? কংগ্রেস হত্যা করেছে। আজকে কংগ্রেস এবং সলিল বসুদের যে সংগঠন সিপিএম ঐক্যবদ্ধ হয়েছে। আবার পশ্চিমবাংলার নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে আমরা দেখেছি যে লড়ার নাম করে আমরা দেখেছি সেখানে একদিকে আইএসএফ আর একদিকে বিজেপির সঙ্গে গোপন আতাত করেছে, আগে রাম পরে বাম, এই কি আমরা দেখিনি শুনিনি? ফলে কোনো রকম নীতি আদর্শের কোনো বালাই নেই। বহিরাগত ক্রিমিনাল তাদের আগে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। এবং দত্তপুকুরে যে ঘটনাটা ঘটছে বাজি কারখানার, ওখানে যদি ঠিক মতন তদন্ত করা হোক, যারা শাস্তিযোগ্য তাদের শাস্তি দেওয়া হোক। আমরা কোনো আইনের পক্ষে, আমরা আইন বিরোধী পক্ষে একদম নই, আমরা বাঙালির পক্ষে, আইনের পক্ষে, এবং ভারতীয় সংবিধানকে আমরা সম্মান করে বাংলা পক্ষ চলে। একদম অবশ্যই অবশ্যই সম্মান করে চলে। তবে আচ্ছা বলুন তো, এই যে এই বাংলাতে, বাংলার মানুষ তো শান্তি চাইছে, সেই বাংলাতে কেন গুলি চলছে? আপনি আমাকে বলুন, এই পশ্চিমবাংলায় লাস্ট 10-12 বছর ধরে এমন একটি দিন আছে যেদিন বোম ফাটছে না, গুলি চলছে না, ধর্ষণ হচ্ছে না, এমন একটি দিন আছে? আজকে বড় বড় তৃণমূল নেতার বাড়ি বোম বিস্ফোরণে উড়ে যাচ্ছে, ছাদ উড়ে যাচ্ছে। আজকে তারা বলছে বাজির কারখানা। যদি বাজির কারখানা হয়, সেখানে 10 জন 15 জন মানুষ অ্যাট এ টাইমে কী করে উড়ে যাচ্ছে? বাড়ির ছাদ কী করে উড়ে যাচ্ছে? আজকে পশ্চিমবাংলায় বিরোধী দলের কণ্ঠকে দাবানোর জন্যে এই যে আতঙ্কের পরিবেশ, এই আতঙ্কের একটি সূচনা করা হয়েছে, যেটা সবসময় একটা আতঙ্কের মাহলকে, মানুষকে আতঙ্ক রেখে, যাতে বিরোধী দল কখনো তারা লড়াই থাকতে না পারে, লড়াই থাকতে না পারে অবশ্যই। আচ্ছা দাদা, আপনারা তো এই রাজ্যে ক্ষমতা রয়েছেন, রাজ্যের শাসক দল, এই রাজ্যেতে কেন একেবারে শান্ত হচ্ছে না? এই যে গুলি বোমা যাই হচ্ছে, বন্দুক কেন পুলিশ উদ্ধার করতে পারছে না? কি করে হবে? 2019 যেভাবে বহিরাগতদের ঢুকিয়ে উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে যেভাবে একটা ফ্যাসিস্ট দল বিজেপি, আমরা সবাই জানি, যেভাবে বহিরাগত নিয়েছে, এখনো এই বাংলার বুকে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আমাদের প্রশাসন দেখছে, প্রশাসন কার্যকরী আছে, প্রশাসন খুব শিগগিরই এইভাবেই আমাদের ওদের সবাইকে অ্যারেস্ট করবে, এই আশা আমরা রাখি। আগামী দিন যাতে খুব ভালোভাবে এই পশ্চিমবাংলা এগিয়ে যেতে পারি, তার জন্য বিজেপিকে আগে নিশ্চিহ্ন করতে হবে। বিজেপিকে এই 2024 পুরো ভারতবর্ষ থেকে আমরা উপরে ফেলে দেবো, তারপরেই ভারতবর্ষ। উনি বললেন, আমাদের তো সন্দেহ যাক যে এর সাথে জামাতের যোগ আছে, আমাদের সন্দেহ যাক যে পশ্চিমবাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করার একটা চক্রান্ত তৈরি হচ্ছে। জয় বাংলা স্লোগান বাংলাদেশের, সেই স্লোগান এখানে আমদানি করা হচ্ছে পশ্চিমবাংলা। বিচ্ছিন্নবাদীদের আখ্যা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস
একটা আপাদমস্তক সাম্প্রদায়িক দল, ভারত মাতার সাম্প্রদায়িক দল। এই দল 2024 সালে খাগড়া করে জামাত জোক পাওয়া গেছিল, আজকে পাওয়া গেছিল। দেখো কিছু বলার নেই, যারা যারা এরকম করছে এটা ফ্যাসিস্ট দল। আগে হাতরাসটাকে দেখুক, আমাদের বাংলায় ধর্ষণের কথা বলছেন, হাতরাসের হাতরাসের আজকে বাংলাকে বলার আগে বিজেপিকে নিজের রাজ্য উত্তরপ্রদেশকে দেখা উচিত। হাতরাসে কি ঘটনা ঘটেছে? আর বলছে যে দাদা বলছে ধর্ষণের কথা, ধর্ষণ উত্তরপ্রদেশে কিভাবে হচ্ছে? প্রতিদিন হচ্ছে। তাদের আগে নিজের ঘর দেখা উচিত, তারপরে অন্যের ঘরের দিকে আঙুল তোলা উচিত। আর আচ্ছা আপনি দুটো কথা বলবো, এই যে আপনি বললেন এত বন্দুক আসে কোথ থেকে, আপনি তো একটা চ্যানেলের কর্মী, আমি যদি রাজনৈতিক নেতা হয়ে আপনাকে বলি যে আপনাকে বলতে আপনাকে যদি বন্দুকটা হাতে দিয়ে বলি আপনাকে বন্দুকটা হাতে দিয়ে যদি বলি যে আপনি এই বন্দুকটা কাউকে গুলি করবেন, আমি বলবেন না আমি এটা সৎপথে করে খাই। এই সৎপথে করে খাওয়ার জায়গাটা কমিয়ে দিচ্ছে সরকার নিজেই, কর্মসংস্থান নেই, অ্যাপয়েন্টমেন্ট নেই, শিল্প নেই, কিচ্ছু নেই। মানুষ পেটের খিদেটা কিন্তু যত বয়স বাড়ে তত বাড়ে। এক দুই হচ্ছে এই যে এত বন্দুক কেন, যত বেআইনি অর্থনীতি রাজ্যের দেশের অর্থনীতিটা যত বেআইনি ভাবে তৈরি হবে, এইটাই প্রমাণ হয় বর্বর দল কথা 100% ঠিক। একটা বর্বর অসভ্য এখানে আমরা আলোচনা করছি দেখছো না? শুধু আজকে দত্তপুকুর বলে কথা নয়, বর্তমান শিলিগুড়ি মেদিনীপুর সারা বাংলা আজকে ভারতের উপরে দাঁড়িয়ে আছে। শুধু পশ্চিমবঙ্গ কেন, আমরা জানি উত্তরপ্রদেশ এবং বাংলা একই কালচার এবং তৃণমূল আর বিজেপি একই কোয়েনের এপিডেমিক। দেখুন আজকে যা পরিস্থিতি আমরা দেখেছি, পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে বাংলা বিহার উড়িষ্যা আমরা গর্ব করে বলতাম, সেই বাংলা কত পিছিয়ে পড়ছে। বম পিস্তল তৈরি কারখানা দত্তুর ওয়ান টু কাশিমপুর আপনারা যদি দেখেন, পুলিশ চোখ বুঝে আছে, বম পিস্তলেদের উদ্ধার ওদের কর্মীর কাছে রয়েছে। দেখুন এসিসিআর একজন বন্ধু অনেক কথা বললেন কংগ্রেসের নামে, এসিসিআর অবস্থা হচ্ছে অচল, এক টাকার আদুলির মতো, কেউ নেয় না। তৃণমূলের মদতে ওরা এখানে এসে বড় বড় কথা বলছে, ওরা হলো তৃণমূলের বি টিম, ফলে ওদের কথা না অবশ্যই অবশ্যই। বলুন আপনার বিষয়টা হচ্ছে, এটা নতুন কিছু না, বাংলায় যে বোম বারুদের স্তূপ হয়েছে আজকে যেখানে বাস্ট হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, আর যেগুলো বোম বাস্ট হচ্ছে না সেগুলো আমরা জানতে পাচ্ছি না। ওখানে RDX পর্যন্ত মজুদ আছে পশ্চিমবাংলায়। শুধু বাংলা দাঁড়ান শুধু বাংলা বলে নয়, আজকে সারা ভারতবর্ষ জুড়ে এটা চলছে। এবং যারাই ক্ষমতায় আসে, যে যখন ক্ষমতায় আসে সে কিন্তু এই সন্ত্রাসের রাজনীতিই করে। এবং আমরা দেখেছি যে এই যে আজকে তৃণমূল হোক বা কংগ্রেস হোক বা বিজেপি হোক, শুধু বাংলা বলে তো না, হরিয়ানা গুজরাট মধ্যপ্রদেশ সমস্ত জায়গাতে নারী ধর্ষণ, নারী নির্যাতন, বোম বন্দুকের কারবার সব দেশ রাজ্যেই হচ্ছে। ফলে আজকের যে যখন ক্ষমতা আসবে, মানি পাওয়ার, মাসেল পাওয়ার এবং ক্ষমতা পাওয়ার, যার আছে সেই ক্ষমতাই জিতবে। সেই ক্ষমতা রাজনীতি হচ্ছে মূলত, বিষয়টা হচ্ছে বাংলায় রাজনীতি হবে মানুষের স্বার্থে, জনস্বার্থে রাজনীতি হবে, বাঙালির স্বার্থে রাজনীতি হবে। কিন্তু এখানে বাঙালির স্বার্থে রাজনীতি হচ্ছে না, রাজনীতির নেতাদের স্বার্থে রাজনীতি হচ্ছে। এই বিজেপিকে দেখুন, এই TMC কে দেখুন, এরা রাজনীতি করছে নিজেদের স্বার্থে, বাঙালির স্বার্থে রাজনীতি করছে না। তাই আমরা বাংলা পক্ষ বলি, রাজনীতি হবে বাঙালির রাজনীতি, বিহারির জন্য রাজনীতি হবে না, বাংলায় বাঙালির জন্য রাজনীতি হবে। আমরা ভারতীয়, আমরা তারপরে বাঙালি। কংগ্রেস তারা ভাউতাবাজি রাজনীতি করছে এই রাজ্যে, তাদের কর্মীরাও পঞ্চায়েত ভোটে মারা গেছে, তারা সেন্ট্রালে গিয়ে খোলাখুলি করছে, তাদের লজ্জা করা উচিত। ধিক্কার ধিক্কার ধিক্কার। এই ইন্ডিয়া জিতেগা, একটাই কথা এখন, ইন্ডিয়া জিতেগা, ইন্ডিয়া জিতেগা। কিন্তু এই বাংলায় এত গুলি এত বোমা, শুধু পর্যাগর নরমাল বাংলা মমতা ব্যানার্জি রাষ্ট্রপতির দেখা 900 বছরে হাজির হচ্ছে, স্বাধীনতা আন্দোলনে RSS দল, এদের ভারতবর্ষে কোনো জায়গা নেই, সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে। যখন গ্যাসের দাম
আজকে বিজেপি যে কথাগুলো বলছে, আজকে স্বাধীনতা ডিপার্টমেন্টে বিজেপির কোন আরএসএস এর কোন লোকই ছিল না স্বাধীনতা ডিপার্টমেন্টে। আজকে বিজেপি আরএসএস এর দালাল, বিজেপি ব্রিটিশ এর দালাল, স্বাধীনতা সংগ্রামে যাদের কোন অবদান নেই তারা আজকে দেশপ্রেমিকতা দেখাচ্ছে। বাংলায় গুলি বোমা কেন বন্ধ হচ্ছে? গুলি বোমা কেন বন্ধ হচ্ছে না? তুই বন্ধ হবে কি করে? এই বাংলায় বোম শিল্প থেকে টাকা খায় পুলিশ, আর টাকা খায় তৃণমূলের নেতারা। তাই তৃণমূলের মদত আর পুলিশের মদতে বোম আর বন্দুকের শিল্প দিনের পর দিন এই বাংলায় লালন পালন হয়ে চলেছে। বলুন, বলছি যে আজকে ভারতবর্ষে যে অবস্থা, বেকারি, দারিদ্র, মূল্যবৃদ্ধি, সর্বত্র সংকট, সেই সংকটের কোনো সমাধান গত এনডিএ জোটে দেখিনি, তার আগে ইউপিএ জোটের সময় দেখিনি, এবং যে আজকে ইন্ডিয়া নামক যে জোট তৈরি হচ্ছে সেই ইন্ডিয়া জোটের হাতেও কোনো সমাধান নেই। তৃণমূলের সঙ্গে সিপিএমের, সিপিএমের সঙ্গে কংগ্রেসের ঐক্য হচ্ছে, আবার রাজ্যে তারা লড়ছে, এ কি এর কোনো নীতি আছে? আমরা আবার দেখছি যে মানলাম, সবকিছু মানলাম, বাংলায় শান্তি হবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আদর্শবাদী রাজনীতি। আদর্শবাদী রাজনীতি কোথায়? ক্ষমতার রাজনীতি চলছে, যে কোনো ভাবেই হোক ক্ষমতা আমার চাই, একটা সিটও যেন বিরোধীরা না পায়। সেই জিনিসটা 1969 সালে সিপিএম শুরু করেছিল, 1972 সালে কংগ্রেস, তারপরে 77 থেকে 2011 অব্দি সিপিএম করেছে, আজকে তৃণমূল করছে, বিজেপিও যেখানে যেখানে ক্ষমতায় আছে। ক্ষমতার রাজনীতি, ক্ষমতার রাজনীতি, এসোসিয়েশন বলছে আপনারা শুধু ক্ষমতার রাজনীতি, ক্ষমতার রাজনীতি করলে বাংলার মানুষ 50 ভোটে তৃণমূল রাজ্যে যেত না। 50 ভোটে মানুষ জিতেছে, ক্ষমতা ব্যানার্জি মানুষের জন্য করেছে, তার ফল তৃণমূল পেয়েছে। ওটা ভুল বাজিয়ে, ভুল বুঝিয়ে মানুষকে চলতে পারে না। মানুষ তৃণমূল আজকে, আজকে বিরোধী দল তারা ইন্ডিয়ার নাম নিয়ে যতগুলো পরিবারতন্ত্র, যতগুলো ভ্রষ্টাচার সাথে জড়িত, এই বাংলার বুকে মানুষ মমতা ব্যানার্জিকে চেনে, বাংলা মমতা ব্যানার্জি, ভারতবর্ষ মমতা ব্যানার্জিকে চেনে। মমতাজি প্রকল্প মানুষকে সুবিধা দিয়ে চলেছে, তারা সবাই বোম বন্দুকের উপর দাঁড়িয়ে, মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছে বোম বন্দুকের উপর দাঁড়িয়ে, সাধারণ মানুষ এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। আমার রোহিঙ্গাদের সাথে নিয়ে পশ্চিম বাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত চলছে। সাধারণ মানুষ এই দালালদের চিনে গেছে, যারা রাজ্যে আগে ভারত বলছে বাংলা বাংলা পক্ষ লিখে দিয়েছে, জয় বাংলা বাংলা পক্ষ, কোথায় ভারত এদের কাছে? এদের কাছে ভারত কোথায়? এখানে বাংলা পক্ষ আছে, এই হচ্ছে এদের অবস্থা, জাতীয়তা বোধ। এই বাংলাতে কবে শান্তি হবে? দেখুন বাংলা শান্তি, দেখুন অসভ্য জমির নিরাকরণ, দেখুন আপনারা তো রাজ্যের শাসক দল, এইসব অসভ্য দল বাংলায় এসেই এই অসভ্য জমির নিরাকরণ বোমা, এত এত বোমা প্রমাণে করে সিপিএম যে অসভ্য, বিজেপি যে অসভ্য, তারা মারামারি শুরু করতে পারলাম। এই যে এত বোমা বিবেদের জায়গায়, বোমা এত গুলি, বোমা গুলি থাকবে, এরাই তো আমদানি করছে, এরাই আমদানি করছে, সামান্য সিপিএম বিজেপি কংগ্রেস আমরা আমদানি করছি, শাসক দলেরা পুলিশের কাছে, পুলিশের নাকের ডোকায় বোম চলছে, বন্দুক চলছে, শাসক দল দায়িত্ব কার? রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে, রাষ্ট্রমন্ত্রী পদত্যাগ, পুলিশ মন্ত্রী, সেটা তাকে জবাব দিতে হবে। মমতা ব্যানার্জি করতে চাইছে তৃণমূলের মমতা ব্যানার্জিকে বাঙালি বিদ্বেষী বিজেপি দূর হটাও, দূর হটাও বাঙালি বিদ্বেষী। বোমা বোমা বন্দুক আপনাদের আমল থেকে আমদানি হলো, শাসক দল বলছে বোমা শিল্পে পশ্চিমবাংলা আজকে এক নম্বর। বলুন না একটা ঘটনা, আপনি বলুন না যে বন্দুক আপনাদের আমল থেকেই আমদানি। আরে আমাদের আমল থেকে তো অনেক কিছুই হয়েছে, আপনারা 59টা আমাদের আমলে হয়েছে, 59টা আমাদের আমলেই হয়েছে। আপনারা বলুন না কি করছে, কি বলছে পরিষদ, কি বলছে প্রশ্নটা? বোমা বোমা বন্দুকের উপরে বাংলা রয়েছে না? আমরা তো আগেই বলেছি এই বাংলা সম্পূর্ণভাবে যে বোম শিল্প তৈরি হয়েছে, ঘরে ঘরে কুটির শিল্পের মতো বোম শিল্প, এবং তার মদত দিচ্ছে তৃণমূল। আর এখানে আমরা দেখছি এসইউসিআই বন্ধুরা অনেক বড় বড় কথা বলছেন আমাদের কংগ্রেসকে নিয়ে, বামেদের বন্ধুদের, এসইউসিআই ব্যাকেটে দেখছে একটা সিলে
সংস্থা মানে কমিউনিস্ট ওই সিটা সরিয়ে টি করে দিতে বলুন বেকারের টিএমসি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। কারণ ওরা তো তৃণমূলের মদত নিয়ে কিছুদিন আগে একটা ব্রিগেড ডেকেছিল, ব্রিগেডে 2000 লোক হয়েছে, মানে এরা একদম অস্তিত্ব। বলছি বোমা যেগুলো বানায় না তৃণমূলের এমপি আর এমএলএ দের টাকা দিয়েই বানানো হয় ওখানে সম্পূর্ণভাবে। একেবারে একেবারে প্রত্যেকের সাথে যেমন আমরা কথা বললাম, প্রত্যেকে তাদের তাদের মতো করে মতবাদ দিলেন, তাদের মতো করে একেবারে প্রতিক্রিয়া দিলেন। প্রশ্ন একটাই, বাংলার মানুষ একটাই কথা শুনতে চাইছে, একটাই কথা জানতে চাইছে, এই বাংলা কবে শান্তি হবে, এই বাংলা থেকে কবে গুলি বোমা সমস্ত কিছু শেষ হবে। অর্থাৎ এই বাংলার মানুষ তারা চাইছেন শান্তি। তবে বড় বিতর্ক আজকে এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গা থেকে আবার বড় বিতর্কের জন্য নজর রাখুন রিপাবলিক বাংলার পথে, এবং সব খবর সবার আগে দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলা। নমস্কার।